কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? এই পরিবেশে নিজেদেরকে সুস্থ বা ভালোভাবে রাখার জন্য বাড়ির বড়রা বা সরকারি যে সমস্ত নির্দেশাবলী আছে সেগুলো ঠিকঠাক পালন করছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই সবগুলোই জানো এবং সবগুলোই ঠিকমতোভাবে পালন করছো, তা সত্ত্বেও তোমাদেরকে আমি একবার মনে করিয়ে দিলাম। তোমরা দীর্ঘদিন হলো স্কুলে আসোনি। হ্যাঁ, তোমাদের সাথেও আমার অনেক দিন কোনো যোগাযোগ হয়নি। আমি জানি তোমরা এই সময় বাড়িতে সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং অনেক দূর হয়তো পড়া এগিয়েও গেছো। তবুও তোমাদের যে পড়াগুলো তোমরা পড়ে নিয়েছো সেগুলোকে আরেকটুবার ভালোভাবে যাতে তোমরা ঝালিয়ে নিতে পারো, তার জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া যে চ্যাপ্টারটি আছে সেটি সম্পর্কে তোমাদের একটু বলবো। তার মধ্যে যে প্রথম অংশটি আছে, যে উদ্ভিদ দেহের গঠনগত বৈচিত্র্য। উদ্ভিদের গঠনগত বৈচিত্র্য বলতে তোমরা জানো উদ্ভিদের দেহের প্রধান অংশগুলি, এখানে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এই সমস্ত অংশগুলি। এর মধ্যে তোমাদের আমি কিছুটা অংশ আজকের এই ভিডিওটিতে বলবো, বাকিটি অন্য ভিডিওগুলিতে বলবো। তোমরা প্রত্যেকে তোমাদের সামনে স্ক্রিনের দিকে ভালোভাবে তাকাও। দেখো তো, তোমাদের বাড়িতে যখন তোমার বাবা, কাকা বা বড়রা বাজার করে নিয়ে আসে তখন তোমরা এই সবজিগুলো দেখেছো কিনা? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই দেখেছো। এবার বলো তো, এইগুলো উদ্ভিদের কোন অংশ? এগুলো উদ্ভিদের মূল। আজকে আমি তোমাদের উদ্ভিদের মূল অংশটি প্রথমেই বলবো। মূল পড়তে গেলে প্রথমেই আমরা জেনে নিই যে মূল কাকে বলে। ভ্রূণ মূল থেকে যে অংশ গঠিত হয় উদ্ভিদের দেহকে মাটিতে আবদ্ধ রাখে এবং রস শোষণ করে তাকে মূল বলে। সপুষ্পক উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রূণের ভ্রূণাক্ষ নামক একটি অক্ষ থাকে, তার নিম্ন প্রান্তকে ভ্রূণ মূল বলা হয়। এই ভ্রূণ মূল থেকেই মূলের উৎপত্তি হয়। তবে অনেক সময় ভ্রূণ মূল ব্যতীত উদ্ভিদের অন্য কোনো অংশ থেকেও মূল উৎপত্তি হতে পারে। তোমাদের একটু বলে রাখি যে উদ্ভিদের মাটির নিচের অংশ মানেই কিন্তু মূল নয়, আবার মাটির উপরের অংশ মানেই কিন্তু কাণ্ড নয়। যেমন তোমরা আদা, হলুদ, ওল, এগুলোর কথা সবাই জানো। এগুলো প্রতিটি মাটির নিচে থাকে কিন্তু এটি কোনোটি মূল নয়। আবার দেখো, বট গাছের ঝুরি তোমরা কে না দেখেছো, সবাই দেখেছো। অর্কিডের বায়বীয় মূল, এগুলো জানো তো, এগুলো প্রতিটি কিন্তু মাটির উপরে থাকলেও এগুলো উদ্ভিদের মূল। আবার দেখো, কোনো কোনো উদ্ভিদ যেমন ঝাঁঝি, উলফিয়া, এদের কখনো মূলই থাকে না। আবার একটি পরজীবী উদ্ভিদ আছে যেমন মনোট্রপা, এদের দেহটি কেবলমাত্র মূল দ্বারা গঠিত হয়। এবার আমরা ছবির মধ্যে একটু ব্যাপারটা বুঝে নিই। তোমরা প্রত্যেকে বীজের অঙ্কুরোদ্গম দেখেছো। দেখো, যখন বীজের অঙ্কুরোদ্গম হয় তখন বীজের দেখবে, যে কোনো বীজ নেবে, বীজের একটা দিকে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে। ওই ছিদ্র পথে দেখবে একটা সাদা সূত্রাকার অংশ বাইরে বেরিয়ে আসে। এর যে এই সূত্রাকার অংশ বাইরে বেরিয়ে আসে, এর এই অংশটি হলো ভ্রূণ মূল। এটাই পরবর্তীকালে পরিবর্তিত হয়ে উদ্ভিদের মূল তৈরি করে। এবার চলে আসি মূলের বৈশিষ্ট্য। মূল প্রধানত বর্ণহীন হয়, অর্থাৎ
মূলের কোনো বর্ণ থাকে না, মূলে পর্ব পর্বমধ্য থাকে না, মূলে মুকুল থাকে না, পটল গাছের মূলে কিন্তু মুকুল থাকে। তোমাদেরকে এই দু নম্বর এবং তিন নম্বর পয়েন্টটি আমি কাণ্ডের অংশ বুঝিয়ে বলবো। মূল সাধারণত আলোর বিপরীত দিকে এগিয়ে চলে। এটা সাধারণত কেন বললাম না, বেশিরভাগ মূলই আলোর বিপরীত দিকে অর্থাৎ মাটির নিচের দিকে বৃদ্ধি পায়। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে লবণাম্ব উদ্ভিদ, যেমন নাম শুনেছ সুন্দরী গাছ, তাদের শ্বাসমূল আলোর দিকে বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? তাই এখানে সাধারণত কথাটি উল্লেখ করা হয়েছে। এবার চলে আসি মূলের প্রকারভেদ। মূল প্রধানত দুই প্রকার, কি স্থানিক মূল এবং অস্থানিক মূল। স্থানিক মূল কোনটা? না, ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে প্রাথমিক মূল গঠন করে, প্রাথমিক মূল আবার শাখা পোশাকাযুক্ত হয়ে একটি দৃঢ় মূল গঠন করে। এখানে দেখো প্রাথমিক এটা মূল হবে, এখানে মৌল কথা লেখা হয়ে গেছে, এটা মূল বলবে, একে প্রধান মূল বলা হয়। এই ধরনের মূলকেই স্থানিক মূল বা প্রকৃত মূল বলা হয়। যেমন ধরো উদ্ভিদের ক্ষেত্রে দেখো এটা ভ্রূণমূল, ভ্রূণমূল বৃদ্ধি পেয়েই কী হয়েছে, প্রথমে প্রাথমিক মূল, আগের ছবিটাতে যেমন দেখেছ ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে প্রাথমিক মূল গঠন করছে, তারপর সেটা শাখা পোশাখা যুক্ত হয়ে একটা দৃঢ় মূল তৈরি হচ্ছে। এই দৃঢ় মূলটাকেই কী বলা হয়, না প্রধান মূল বা প্রকৃত মূল বলা হয়। এরপরে চলে আসি অস্থানিক মূল। মূল যখন ভ্রূণমূল থেকে সরাসরি উৎপন্ন না হয়ে উদ্ভিদ দেহের অন্যান্য অংশ যেমন কাণ্ড, পাতা, শাখা ইত্যাদি থেকে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলা হয়। অস্থানিক মূল অনেক ধরনের হয়, তবে তোমাদের আমি অস্থানিক মূলের উৎপত্তির আমি প্রধানত গুচ্ছমূলটাকে একটু বলছি। দেখো গুচ্ছমূল তোমরা জানো ধান, গম ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। দেখো প্রাথমিক মূলের মতনই এদের ক্ষেত্রে কি হয়, না যেমন প্রাথমিক মূলে তোমরা পড়েছ যে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূল প্রথমে কি হয়, না মাটির মধ্যে প্রবেশ করে প্রাথমিক মূল গঠন করে, স্থানিক মূলের মতনই। কিছুকাল পর ওটা নষ্ট হয়ে যায়, তখন কি হয়, না ভ্রূণমূলের গোড়া থেকে কতগুলো মূল বের হয়, এগুলোকে মৌলিক মূল বলা হয়। এই মৌলিক মূলগুলিও কিছুকাল পর আবার নষ্ট হয়ে যায়, অবশেষে ভ্রূণাক্ষের গোড়া থেকে এক ধরনের মূল বের হয়, অর্থাৎ এগুলো গুচ্ছাকারে সরু সরু সুতার মতো কতগুলো স্থায়ী মূল উৎপন্ন করে, এগুলোকে গুচ্ছমূল বলা হয়। এছাড়াও অনেক অস্থানিক মূল আছে, যেমন পত্রাশয়ী মূল, কাণ্ডজ মূল ইত্যাদি। এটা একটু ছবিতে তোমরা দেখে নাও, এটা হচ্ছে প্রধান মূলের ছবি, এটা গুচ্ছমূলের ছবি। গুচ্ছমূল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর প্রধান মূল যেটা স্থানিক মূল বলছ সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার আসি প্রধান মূলের গঠন। প্রধান মূলের গঠনে প্রধানত কতগুলি নির্দিষ্ট অঞ্চল দেখতে পাওয়া যায়, যেমন মূলোত্র অঞ্চল, বিভাজন অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল। তবে তোমাদের বইয়ে এই বিভাজন অঞ্চলটি নেই, তার বদলে চারটি ভাগে ভাগ আছে, মূলোত্র অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল। তোমরা এই চারটি ভাগেই পড়বে। প্রধান মূলের গঠনের যে ছবিটি দেওয়া আছে সেটি হলো এটি। দেখবে
প্রধান মূলের গঠনের যে প্রথম অংশ যেটি হলো সেটি হলো মূলোত্র অঞ্চল। প্রধান মূল ও তার শাখা প্রশাখাগুলো, অর্থাৎ দেখো এটা প্রধান মূলের এগুলো শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলি একবারে অগ্রভাগে কি হয় না টুপি বা শঙ্কু আকৃতির একটি আবরণ দ্বারা আবৃত থাকে, এটিকে মূলোত্র বলা হয়। কতগুলি উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে মূলোত্র কত বহু স্তরে উৎপন্ন হয়, এগুলোকে বহুযোজী মূলোত্র বলা হয়। এটি কেয়া গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অনেক জলজ উদ্ভিদ আছে যাদের মূলোত্র থাকেও না। আবার দেখবে কতগুলি যেমন টোপা পানা, লেমনা, কচুরি পানা, এদের ক্ষেত্রে কি হয় না মূলত্বের পরিবর্তে একটি আঙুলের ন্যায় আবরণ মূলের অগ্রভাগে বর্তমান, একে মূলজেব বা রুট পকেট বলা হয়। মূলোত্র অঞ্চলের কাজ কি না মূলের ধর্ম কি, মাটি ভেদ করে মাটির বিভিন্ন দিকে বিস্তার লাভ করা, এই মূলোত্র অঞ্চলে কি করে না মূলের অগ্রভাগকে মাটির সংঘর্ষের হাত থেকে রক্ষা করে। যেমন আমরা মাথায় টুপি পরে থাকি না, সেরকমই মূলোত্র অঞ্চল কি করে না মূলের যে সরু নরম একটা অংশ থাকে সেটাকে ঢেকে রাখে। এর ফলে কি হয় মূল যখন মাটির গভীরে অগ্রসর হয় তখন মূলের অগ্রভাগ মাটির সাথে কোনো ঘর্ষণজনিত আঘাত পায় না। এছাড়া মূলোত্র কি করে না মূলোত্র থেকে একটা পিচ্ছিল রস বাইরে বের হয়, এর ফলে মূল সহজেই মাটিকে ভেদ করতে পারে, কারণ কি মাটি ওই রসের দ্বারা একটু সিক্ত বা ভেজা হয়ে যায়। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি করে না এই রুট পকেট বা মূলো জেবগুলি কি করে মূলের অগ্রভাগকে জলে স্রোতের আঘাতের হাত থেকে রক্ষা করে। এরপর আসি বর্ধনশীল অঞ্চল। যদিও বিভাজন অঞ্চলটা এর আগে আছে, আমি তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের ওই বিভাজন অঞ্চল বর্ধনশীল অঞ্চল প্রায় একই করে দেওয়া আছে, তাই আমি এটাকে আলাদাভাবে বলছি না। সাধারণত বিভাজন অঞ্চলটা ঠিক মূলোত্র অঞ্চলের ওপরে থাকে। তোমাদেরকে আমি যেটা বলবো সেটা বর্ধিষ্ণ অঞ্চল। মূলোত্র অংশের ঠিক পেছনে নরম অংশ দিয়ে গঠিত এই অঞ্চলটি, এই অঞ্চলটির বৃদ্ধি সর্বাপেক্ষা বেশি বলে একে বর্ধনশীল অঞ্চল বলা হয়। এই অঞ্চলের দ্বারাই কিন্তু মূল তার লম্বায় বৃদ্ধি পায় বা লম্ব বৃদ্ধি ঘটে। কাজ কি না এই অঞ্চলের কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়, তার ফলে মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এর পরের যে অঞ্চলটি আসছি সেটি হলো মূলোরম অঞ্চল। বর্ধনশীল অঞ্চল ঠিক পেছনে কি থাকে না অসংখ্য সরু সরু সুতোর মতো এককোষি রোম উৎপন্ন হয়, এগুলোকে মূলোরম বলা হয়। এই মূলোরমগুলো কিন্তু খুব ক্ষণস্থায়ী, মূল যত দীর্ঘ হয় তত কি হয় উপরের দিকে যে পুরাতন মূলোরমগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যায়, নিচের দিকে বর্ধিষ্ণ অঞ্চলের কাছাকাছি থেকে আবার নতুন মূলোরম উৎপন্ন হয়। কিন্তু মনে রাখবে পুরো মূলোরম অঞ্চলটার দৈর্ঘ্য মোটামুটি অপরিবর্তিতই থাকে, এই রোমবহ অঞ্চলটিকেই মূলোরম অঞ্চল বলা হয়। মূলোরম অঞ্চলের প্রধান কাজ কি না এটা শোষণ তল বৃদ্ধি করে। তোমরা জানো যে মূলের প্রধান কাজ মাটি থেকে রস অর্থাৎ খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করা। উদ্ভিদের মূল প্রধানত মূলোরম অঞ্চলের দ্বারাই এই কাজটি করে থাকে। এছাড়াও এই অঞ্চলের আরেকটি কাজ হলো নিজেকে অর্থাৎ উদ্ভিদকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখে। এর পরবর্তী যে অংশটি হলো সেটি হলো স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল কোনটাকে বলবো না মূলোরম অঞ্চলের ঠিক পশ্চাতের দিকে, অর্থাৎ এই অঞ্চলগুলো মূলোরম অঞ্চলের ঠিক পেছনের দিকে, এবং এইটা যদি কাণ্ড হয় কাণ্ডের ঠিক নিচের অংশ, অর্থাৎ মূলোরম অঞ্চলের পেছনে কাণ্ডের নিচের অংশগুলিকে কি বলা হয় স্থায়ী অঞ্চল।
এই অঞ্চলের কোষগুলি আর বিভাজিত হয় না, তাই এটাকে স্থায়ী অঞ্চল বলা হয়। কিন্তু এই অঞ্চল থেকে মূলের অনেক শাখা প্রশাখা তৈরি হয়। দেখো যত শাখা প্রশাখা তৈরি হয় সবগুলোই কিন্তু মূলের স্থায়ী অঞ্চল থেকেই তৈরি হয়। প্রধান কাজ শাখার উৎপত্তি করা, শাখা প্রশাখার দ্বারা উদ্ভিদকে মাটির সাথে আঁকড়ে রাখা, মূলরম দ্বারা শোষিত জল এই অঞ্চলের মাধ্যমেই কিন্তু কাণ্ডে পৌঁছায়। এবার আসি মূলের কাজ। মূলের দুই ধরনের কাজ, একটি শারীরবৃত্তীয় কাজ, একটি যান্ত্রিক কাজ। অনেক কাজ আছে, তবে তোমাদের সুবিধা মতো আমি তিন চারটি করে কাজ দিয়েছি। তার মধ্যে দেখো এই কাজটি সবাই জানো, তাই এই কাজটিকে আমি একটু পেছনে রেখেছি। প্রধান কাজ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা। যেমন মূলো গাজর দেখেছো, ওগুলোর আকৃতি ওরকম হয় কারণ ওর মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে বলে। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল দ্বারা শ্বাসকার্য চালায়, এটাও মূলের একটি কাজ। মূলরম দ্বারা উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে, এটা সবাই তোমরা প্রত্যেকেই জানো। যান্ত্রিক কাজ কি? মূল উদ্ভিদকে মাটিতে দৃঢ়ভাবে আটকে রাখে। ঠেস মূল, স্তম্ভ মূল শাখা প্রশাখার ভার বহন করে। অর্কিডের বায়বীয় মূল বাতাসের জলীয় বাষ্প শোষণ করে। আরোহী মূল অবলম্বনকে জড়িয়ে উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে। দেখো এই যে যান্ত্রিক কাজ বলেছে, এগুলি কতগুলি আমি তোমাদেরকে ছবির মধ্যে আমি দেখিয়ে দেব। দেখো এটা একটা কেয়া গাছ, কেয়া গাছের দেখো ঠেস মূল, এটা ঠেস মূল। দেখো কেয়া গাছ এমন একটা পরিবেশে জন্মায় যেখানে কেয়া গাছ নিজে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় না, তখন এই ঠেস মূল থাকার কারণে কি হয় না, কেয়া গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকে। এটা মনে রাখবে, কেয়া গাছের ঠেস মূল কিন্তু একটি অস্থানিক মূল। এরপরে দেখো আর একটু বলে রাখি, কেয়া গাছের ঠেস মূল কিন্তু যান্ত্রিক কাজের জন্য মূলের এরকম পরিবর্তনের উদাহরণ। এরপরে চলে আসি শারীরবৃত্তীয় কাজের জন্য মূলের পরিবর্তন। দেখো অর্কিডের এটা বায়বীয় মূল। দেখো অর্কিডের দু ধরনের মূল থাকে। কতগুলো মূল কি কাজ করে না, কোনো উদ্ভিদ বা আশ্রয়দাতাকে দৃঢ়ভাবে আটকে রাখে, সেগুলোকে দৃঢ় সংলগ্নী মূল বলা হয়। এগুলো কেবলমাত্র যান্ত্রিক কাজ করে, কিন্তু বাকি যে মূলগুলো থাকে এগুলোকে বায়বীয় মূল বলা হয়। এগুলিতে ভেলামেন নামে স্পঞ্জের মতো এক ধরনের কলা থাকে, যার ফলেই এরা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এর পরবর্তী আসছি পান গজপিপিলের আরোহী মূল। দেখো এই মূলের দ্বারা কি করে না, এরা কোনো অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে, এটাও কিন্তু যান্ত্রিক কাজের জন্য মূলের পরিবর্তন। এই ধরনের মূলগুলোও কিন্তু এক ধরনের অস্থানিক মূল। এরপর দেখো মূলর সঞ্চয় মূল। দেখো খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের এটা কিন্তু রূপান্তর। আগের যতগুলো দেখেছো সবগুলোই কিন্তু অস্থানিক মূলের রূপান্তর, এইটা নাকবে মূলও হচ্ছে প্রধান মূলের রূপান্তর। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করার জন্য প্রধান মূল এরকমভাবে পরিবর্তন হয়। এটা কিন্তু একটা শারীরবৃত্তীয় কাজের জন্য মূলের এটা রূপান্তরের উদাহরণ। তার পরবর্তী চলে আসি যে শ্বাসমূল। এগুলো দেখছো লবণাম্ব উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদের এগুলো হচ্ছে শ্বাসমূল, অর্থাৎ এগুলোও কিন্তু শারীরবৃত্তীয় কাজের জন্য প্রধান মূলের রূপান্তর। এরপরে চলে আসি বট গাছের স্তম্ভ মূল। দেখো বট গাছের ঝুড়ি তোমরা সবাই দেখেছো, এই যে শাখা পোশাকাগুলো আছে বট গাছের শাখা পোশাকাগুলো এত দৃঢ় বা এত ভারী হয়, সেগুলো গাছের কাণ্ড তার ভার বহন করতে পারে না, তখন কি হয় কাণ্ড থেকে কতগুলো অস্থানিক মূল নিচের দিকে নেমে আসে, তার ফলে এগুলো শাখা পোশাখার ভার বহন করে, এটা বট গাছের স্তম্ভ মূল। দেখো তোমরা বট গাছের সাথে স্তম্ভ মূলের উদাহরণ হিসাবে কেবলমাত্র বট গাছের নামই জানো। আজকে তোমাদের আরেকটা উদাহরণ দেব। দেখো এটা ভুট্টা গাছ, এদের ক্ষেত্রেও কিন্তু স্তম্ভ মূল দেখতে পাওয়া যায়। তোমরা সবাই এটা জানতে তো? এরপরে আসি পাথরকুচির পত্রমূল। দেখো এটাও একটা অস্থানিক মূল,
পাথরকুচি গাছ জানো তো, তোমরা সবাই দেখেছো না, বইয়ের পাতাতে রাখলে কিছুদিন পর মুকুল তৈরি হয়। এখান থেকে দেখো এখানে মূল তৈরি হয়েছে। দেখো এই যে মুকুলগুলো আস্তে আস্তে নতুন উদ্ভিদে রূপান্তরিত হয়, তখন এই মূলগুলো এই নতুন উদ্ভিদের পুনরায় তাদের বৃদ্ধিতে সহায়তা করে। এটা হচ্ছে পাথরকুচির পত্রমূলের উদাহরণ, এটাও কিন্তু এক ধরনের অস্থানিক। এবার আসি মূলে বসবাসকারী কতগুলো অণুজীবের নাম। দেখো পাইনাস বা পাইন গাছের উদ্ভিদের মূলে মাইকোরাইজা নামে এক প্রকার ছত্রাক থাকে। জানো পাইন গাছ পার্বত্য অঞ্চলে বসবাস করে, সেখানের মাটিতে জল খনিজ লবণ পাওয়া উদ্ভিদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, তাই তারা কি করে তাদের মূলে মাইকোরাইজা এখানে এক ধরনের ছত্রাককে বসবাস করতে দেয়। তার ফলে তারা সেই মাইকোরাইজা কি করে না ওই মাটি থেকে পাইনাসকে খনিজ লবণ জল শোষণ করে দেয়, পরবর্তী পরিবর্তে পাইনাস গাছের কাছ থেকে তারা খাদ্য পায়। সাইকাস গাছের মূলে অ্যানাবিনা থাকে, সিম্বগতি উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে। এই দুটোই তোমরা উদাহরণ জানো, এই দুটোই কি করে না উদ্ভিদ থেকে যেমন এই অ্যানাবিনা রাইজোবিয়াম খাদ্য পায়, সেরকম উদ্ভিদকেও এরা নাইট্রোজেন সরবরাহ করে। এবার আসি মূলের কতগুলো ভেষজ গুণ। তোমরা প্রত্যেকেই জানো সর্পগন্ধা উদ্ভিদের মূলে রেসারপিন পাওয়া যায়। এটা উচ্চ রক্তচাপ, আন্তরিক গণ্ডগোল, হৃৎপিণ্ডের রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়াও বেলোডোনা উদ্ভিদের মূলে অ্যাট্রোফিন থাকে, যেটা হুপিং কাশি স্নায়ুজ ব্যথা কমায়। আবার ইপিকাক গাছের মূলে এমিটিন পাওয়া যায়, যেটা কাশির ওষুধ, আমাশা, উদরাময়ের ওষুধ হিসাবে কাজ করে। আবার অ্যাকেনাইট গাছের মূলে অ্যাকোনাইটিন পাওয়া যায়, যেটা জ্বর বেদনা বাতের ওষুধ হিসাবে কাজে লাগে। এগুলো সবগুলোই হলো কতগুলো ভেষজ উদ্ভিদের উদাহরণ, যেগুলোর মূল থেকে আমরা বিভিন্ন রকম ভেষজ ওষুধ পাই। এবার চলে আসি উদ্ভিদের দ্বিতীয় অংশতে। আচ্ছা তোমরা মনে করে দেখো তো, তোমরা প্রতিদিন কাগজে যে কাগজে লেখো সেটা উদ্ভিদের কোন অংশ থেকে আসে, বা তোমার বাড়ির যে জানলা দরজাগুলো আছে সেগুলো উদ্ভিদের কোন অংশ থেকে উৎপন্ন হয়। এছাড়া নিচের এই যে ধুনো ছবি দেখতে পাচ্ছ, এই ধুনো উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, বা পাটের যে ব্যাগ দেখতে পাচ্ছ এটা পাট গাছের কোথা থেকে পাওয়া যায়, আবার যে লাউ বা কুমড়ো গাছটি লাউ গাছটা দেখতে পাচ্ছ এর কোন অংশটি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, হ্যাঁ এটির প্রতিটি উত্তরই হলো কাণ্ড। আমরা এবার উদ্ভিদের কাণ্ড অংশটি সম্পর্কে একটু জানব। প্রথমেই জেনে নিই যে কাণ্ড কাকে বলে। ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন সাধারণত মাটির উপরে অবস্থিত পত্রযুক্ত আলোক অনুকূলবর্তী বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলা হয়। দেখো বীজের অঙ্কুরোদ্গমকালে ভ্রূণাক্ষের উপরের দিকের প্রান্ত, দেখো নিচের দিকের প্রান্তটা ছিল ছবিতে দেখো, এই যে নিচের দিকের প্রান্ত এটা ছিল ভ্রূণ মূল, এটা থেকে মূল তৈরি হয়। এর যে উপরের দিকের প্রান্ত অর্থাৎ তোমরা যদি ছোলা বা মটর ছাড়াও তার থেকে ভেতরের দিকে খুব ছোট সূক্ষ্ম এরকম একটা অংশ আছে যেটাকে ভ্রূণ মুকুল বলা হয়, এটা ভ্রূণাক্ষের উপরের দিকের অংশ। এই ওপরের দিকের অংশটা অর্থাৎ ভ্রূণ মুকুল ক্রমাগত বৃদ্ধি পেয়ে উদ্ভিদের বিটম অংশ তৈরি করে। মাটির উপরে এই বিটপ অংশই পরবর্তীকালে শাখা প্রশাখা যুক্ত হয়ে কি হয় না ফল ফুল ইত্যাদি ধারণ করে। তাই বিটপের যে প্রধান অংশ তাকেই আমরা কাণ্ড বলি। এবার চলে আসি কাণ্ডের বৈশিষ্ট্য। কাণ্ড আলোর অভিমুখে বৃদ্ধি পায়, এটা তোমরা সবাই জানো, যেদিকে আলো থাকে সেদিকেই কাণ্ড বাড়ে। কাণ্ডে পর্ব পর্ব মধ্য থাকে, কাণ্ডে শাখা প্রশাখা পাতা
ফুল ফল ধারণ করে। কাণ্ডের অগ্রভাগে এবং পাতা কাণ্ডের সংযোগস্থলে মুকুল থাকে। এইগুলো পয়েন্টগুলো আমি একটু পরেই তোমাদেরকে বলছি। কাণ্ড বায়ব্য, অর্ধবায়ব্য ও মৃদগত হতে পারে। বায়ব্য কাণ্ড বলতে যেই কাণ্ডগুলোকে, যে উদ্ভিদগুলোকে সাধারণত দেখো, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি, এদের সব কাণ্ডগুলো সব বায়ুর মধ্যেই থাকে, তাই এগুলোকে বায়ব্য কাণ্ড বলে। আবার দেখো কিছু কিছু কাণ্ড আছে যার অর্ধেকটা সে জলের তলায় বা মাটির তলায়, আবার কিছুটা বাতাসে থাকে, সেগুলোকে অর্ধবায়ব্য কাণ্ড বলে। আবার যেমন দেখবে কচুরিপানা, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার দেখো মৃদগত কাণ্ড, যেটা পুরোটাই মাটির তলায় থাকে, সেগুলোকে আমরা মৃদগত কাণ্ড বলি। যেমন দেখবে আদা, ওল, এগুলো এগুলো সবগুলোই হলো মৃদগত কাণ্ডের উদাহরণ। কাণ্ডের গাত্র রোমযুক্ত বা রোমবিহীন হয়। দেখবে অনেক গাছের কাণ্ড আছে রোমশ হয়, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম সরু সুতোর মতো অংশ বর্তমান থাকে। আবার কোনো কোনো কাণ্ড মসৃণ হয়। এবার চলে আসি কাণ্ডের বিভিন্ন অংশ। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো পর্ব কাকে বলে। কাণ্ডের উপরে নির্দিষ্ট দূরত্বে যে স্ফীত গাঁটের মতো অংশ থাকে তাকে পর্ব বলা হয়। পর্ব থেকেই পাতা উৎপন্ন হয়। ছবিতে দেখো যে কাণ্ডের মধ্যে নির্দিষ্ট দূরত্বে কী হয়, কতগুলো গাঁটের মতো অংশ থাকে, এইগুলোকে পর্ব বলা হয়। এই পর্ব থেকে কী হয় না পাতা তৈরি হয়। দেখো তোমরা বাঁশ গাছের পর্ব খুব সহজেই বুঝতে পারবে। বাঁশ গাছে যে গাঁটের মতো অংশগুলো থাকে সেগুলো পর্ব। অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বুঝতে পারানো, তাদের যেখান থেকে পাতা তৈরি হয়েছে সেগুলিকেই পর্ব বলে। এরপর চলে আসি পর্ব মধ্য। দুটি পর্বের মাঝের কাণ্ডের অংশকে পর্ব মধ্য বলে। দেখো এটি একটি পর্ব, এটি একটি পর্ব, দুটি পর্বের যে মাঝের অংশ এটিকেই পর্ব মধ্য বলা হয়। পাতা, পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ অংশকে পাতা বলে। অর্থাৎ পর্ব থেকে উৎপন্ন হয়, দেখো চ্যাপ্টা প্রসারিত সবুজ অংশ, একেই পাতা বলা হয়। যদিও ছবিটি সাদা কালো, এখানে সবুজ বর্ণটি তোমাদেরকে তাই আমি দেখাতে পারলাম না। তোমরা প্রত্যেকেই জানো, তাই এটা নতুন করে দেখানোর কিছু নেই। কক্ষ, পর্ব থেকে উৎপন্ন পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে। দেখো কাণ্ড এটা আর এটা পাতা, এর মাঝে যে কোণ তৈরি হয়েছে এই কোণগুলোকে কক্ষ বলা হয়। এটি একটি কক্ষ, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, এরকম। মুকুল, ক্ষুদ্র সংকুচিত ও অবিকশিত বিটপকে মুকুল বলা হয়। কাণ্ডের অগ্রভাগে অবস্থিত মুকুলকে অগ্রমুকুল, কাণ্ডের কক্ষে অবস্থিত মুকুলকে কাক্ষিক মুকুল বলা হয়। যে মুকুল থেকে ফুল তৈরি হয় তাকে পুষ্পমুকুল বলা হয়। দেখো কাণ্ডের অগ্রভাগে যে মুকুলগুলো আছে এগুলোকে অগ্রমুকুল বলা হয়, আর কক্ষে যে মুকুলগুলো আছে এগুলোকে কাক্ষিক মুকুল বলা হয়। দেখো এই কাক্ষিক মুকুলই বলো, অগ্রমুকুলই বলো, অগ্রমুকুল প্রধানত কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, এখান থেকে ফুলও ফোটে। আবার কাক্ষিক মুকুল যেটা আছে, এই কাক্ষিক মুকুল সাধারণত এখান থেকে ফুল তৈরি হলে সেটা পুষ্পমুকুল, বা সাধারণত শাখা প্রশাখা তৈরি হলে এগুলোকে শাখা মুকুল বলে। শাখা প্রশাখা, কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে কাণ্ডের মতো যে অংশ গঠন করে তাকে শাখা প্রশাখা বলা হয়। এটা দেখো একটু আগেই দেখেছি, এই কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যদি কাণ্ডের মতো অংশ তৈরি করে শাখাযুক্ত, তাকে শাখা প্রশাখা বলে। এবার দেখে নি প্রকৃতি অনুযায়ী কাণ্ডের শ্রেণীবিভাগ। দেখো প্রকৃতি অনুযায়ী কাণ্ডকে তিনটে ভাগে ভাগ করা হয়, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। দুর্বল কাণ্ডটা আমি একটু পরে বলছি। বিরুৎ, যে সকল উদ্ভিদের কাণ্ড নরম রসালো, সাধারণত শাখাহীন ও কাষ্ঠহীন হয়, তাদেরকে বিরুৎ বলা হয়। শাখাহীন তোমরা জানোই, কাষ্ঠহীন বলতে যে সমস্ত গাছগুলো দেখবে যে গুড়ি থাকে
বা কাঠের মতো যে অংশগুলো থাকে তাদের কাষ্ঠহীন বলা হয়। যেমন দেখবে একবর্ষ, এরা একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী হতে পারে। যেমন ধান একবর্ষজীবী, গাজর দ্বিবর্ষজীবী, কলা বহুবর্ষজীবী। এটা দেখো, এটা ধান গাছের ছবি, এটা একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। এরপরে আসি গুল্ম, ক্ষুদ্র কাষ্ঠল কাণ্ডযুক্ত কিন্তু গুড়িবিহীন শাখা প্রশাখা যুক্ত ঝোপের মতো উদ্ভিদকে গুল্ম বলা হয়, যেমন জবা, দুরন্ত, গন্ধরাজ ইত্যাদি। গুড়ি বলতে যে সমস্ত গাছগুলোর দেখবে আমরা কাণ্ডকে বিভিন্ন ফার্নিচার বা এগুলো তৈরি করার জন্য ব্যবহার করি, তাদের কাণ্ড একটা মোটা বেদযুক্ত হয়, ওটাকে গুড়ি বলা হয়। অর্থাৎ যাদের গৌণ বৃদ্ধি দেখা যায়, তোমরা এই ব্যাপারটা অত বুঝবে না, তাই তোমরা এই টার্মটাই মনে রাখো, গুড়িহীন। দেখো এটা একটা জবা গাছের ছবি, এটা একটা গুল্ম জাতীয় উদ্ভিদ। বৃক্ষ, দীর্ঘ কাষ্ঠল গুঁড়ি বিশিষ্ট স্তম্ভের ন্যায় উদ্ভিদকে বৃক্ষ বলা হয়, যেমন আম, শিমুল, নারকেল ইত্যাদি। দেখো এটা একটা আম গাছের ছবি, এটা একটা বৃক্ষের উদাহরণ। আচ্ছা, বৃক্ষের উদাহরণের মধ্যে আমি, বৃক্ষেরও অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমি তোমাদেরকে দুটো ভাগ বলছি। দেখো এটা একটা আম গাছ, দেখবে আম গাছ সাধারণত শাখা প্রশাখাযুক্ত হয়, এগুলো শাখা প্রশাখাযুক্ত উদ্ভিদ বলা হয়। আবার দেখো নারকেল গাছ, এটার দেখো কোনো নারকেল, খেজুর এগুলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ হলেও এগুলোর মধ্যে কিন্তু কোনো শাখা প্রশাখা থাকে না, তাই এগুলোকে শাখা প্রশাখাহীন উদ্ভিদও বলা হয়। এরপর আসি দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ। কিছু কিছু উদ্ভিদের কাণ্ড নরম হয়, ফলে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে না, এদের দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ বলা হয়। এদের মধ্যে কেউ কেউ মাটিতে স্থায়িত অবস্থায় বৃদ্ধি পায়, এদের পর্বে অস্থানিক মূল থাকে। এদের একটা বিশেষ নাম আছে, নামগুলো তোমাদেরকে বলিনি, একটু খালি শুনে রাখো। এদেরকে ব্রততি বলা হয়, উদাহরণ দুর্বাঘাস। আবার কেউ কেউ কোনো অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে, এদেরকে রোহিণী বলা হয়, যেমন লাউ, অপরাজিতা ইত্যাদি। আবার কেউ মাটিতে স্থায়িত অবস্থায় বৃদ্ধি পায় কিন্তু পর্বে অস্থানিক মূল থাকে না, এদেরকে অনুগামিক বলা হয়, উদাহরণ পুই, অপরাজিতা ইত্যাদি। এরপর আসি রূপান্তরিত কাণ্ড, খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা ইত্যাদির জন্য কাণ্ড নানাভাবে পরিবর্তিত হয়, তাদের আকার ও তখন সাধারণ কাণ্ডের মতো হয় না, এদের রূপান্তরিত কাণ্ডে বলা হয়, যেমন বেলের শাখাকণ্টক, আলোস্ফীত কাণ্ড ইত্যাদি। দেখো কুমড়ো গাছের আকর্ষণ, এটা কিন্তু একটা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, অর্থাৎ অবলম্বনকে জড়িয়ে উপরে ওঠার জন্য কাণ্ড এরকমভাবে রূপান্তরিত হয়ে গেছে। আবার দেখো এটা বেলের শাখাকণ্টক, এটাও একটা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, এটা উদ্ভিদ নিজের আত্মরক্ষা করার জন্য তাদের কাণ্ডের এরকম পরিবর্তন করে ফেলেছে। আবার দেখো কচুরিপানার খর্বধাবক, এটাও একটা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, এটা উদ্ভিদের জননে সাহায্য করে। আলুর স্ফীত কাণ্ড, দেখো আলু কিন্তু প্রকৃতপক্ষে একটা পরিবর্তিত কাণ্ড, যেটা খাদ্য সঞ্চয়ের জন্য এরকম আকৃতি লাভ করে, এটাও একটা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। এরপর চলে আসি কাণ্ডের কাজ, সাধারণ কাজ মূল দ্বারা শোষিত জলকে পাতায় পৌঁছানো, শাখা প্রশাখা ফুল ফল তৈরি করা, তাদের ধারণ করা। বিশেষ কাজ আত্মরক্ষা, তোমরা আগেই জেনেছ বেলের কাণ্ড, শাখাকণ্টক ইত্যাদি। খাদ্য সঞ্চয় আলু, আরোহণ কুমড়োর আকর্ষ, জনন খর্বধাবক, কচুরিপানা ইত্যাদি, বা অনেক গাছেরই কাণ্ড আছে যেগুলোকে তোমরা জানো যে মাটিতে লাগালে সেই গাছের কাণ্ড থেকে আবার নতুন উদ্ভিদ দেখা যায়, যেমন দেখবে বাঁশ গাছ, কলা গাছ ইত্যাদি ইত্যাদি উদ্ভিদের কাণ্ডও কিন্তু জননে সাহায্য করে।
খাদ্য তৈরিতে সাহায্য করা। খাদ্য তৈরি বলতে যে সমস্ত কাণ্ড দেখবে সাধারণত সবুজ হয়, যেমন লাউ কুমড়ো ইত্যাদি ইত্যাদি উদ্ভিদের কাণ্ড সবুজ হয়, কারণ কি তাতে ক্লোরোফিল থাকে, তাই তারা খাদ্য তৈরি করতে পারে। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, তোমরা এবার মূল এবং কাণ্ড অংশটি ভালোভাবে পড়ে নেবে, বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাবে। পরবর্তী পাতা এবং ফুল সম্পর্কে ভিডিওটি কিছুদিন পরেই তোমাদেরকে দেব। শেষ করার আগেও পরেও তোমাদেরকে একটু বলে রাখছি, একটা জিনিস আমি ছেড়ে গেছি, যে কিছু কিছু কাণ্ড আছে যেখান থেকে কি হয় না, আমাদের কাণ্ডের ভেষজ গুণ আছে। যেমন দেখবে কুইনাইন গাছ, সিঙ্কোনা গাছের ছাল, অর্থাৎ সিঙ্কোনা গাছ আছে তার কাণ্ডের যে ছাল আছে সেখান থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। আবার এফিড্রা বলে একটা উদ্ভিদ আছে যার শাখা থেকে এফিড্রিন পাওয়া যায়, যেটা নাকে বুকের সর্দি কমায়, রক্তচাপ কমায়। আবার দেখবে তোমরা হলুদ গাছ জানো, হলুদ গাছ আদা এগুলোরও ভেষজ উপাদান আছে, যদিও ভেষজ গুণ আছে, সবগুলোই কিন্তু কাণ্ডের উদাহরণ।